দৌড়ত প্রথমবারলৈ এখন অসমীয়া ছবি। নিউজ এইটিনত প্রথম সম্প্রচার হয়েছিল ছবিখানে সম্মুখীন হওয়া প্রত্যাহ্বান। সিনেমাখনে যে ধরনের একটা দিকত আগবাহি গেছে বা বিদেশত বিগ বাজেট প্রমোশনের বাবে দরকার হব 2-3 কোটি টাকা। গাছত কে উঠছিলে তোর? হ্যাঁ, আপাচলি কাটা এটি বেশি। দিনটোৰ বিষয় অনুষ্ঠানত রিমা দাসক সহায় করবলে আহ্বান লাগিব, নহলে ভারতৰ যোৱা এইখন সিনেমা। চিটিনৰ আহ্বানৰ পিছতেই রাজ্য সরকারের 50 লাখ টকাৰ অনুদানৰ ঘোষণা। অস্কার চূড়ান্ত পর্যায়ত মনোনয়ন পাবলৈ প্রয়োজন হব ডাঙৰ প্রমোশনের। ভিলেজ রকষ্টাৰ প্রমোশনৰ বাবে রিমা দাসক এতিয়াও লাগিব আর বহু টকা। সকলো প্রত্যাহ্বান নেওচি শিখৰত জিলিকক ভিলেজ রকষ্টাৰ। অস্কাৰৰ দৌৰত থকা অসমীয়া চিনেমা ভিলেজ রকষ্টাৰক 50 লাখ টকাৰ অনুদান রাজ্য সরকারৰ। নিউজ এইটিন অসম নর্থ ইষ্টত অস্কাৰৰ বাবে প্রয়োজন হোৱা প্রমোশন খৰচৰ কথা সম্প্ৰচাৰ হোৱাৰ পিছতেই রাজ্য সরকারৰ তৰফৰ পৰা এই কথা ঘোষণা। ছবিখনৰ আমোদকৰ ৰেহাই দিয়াৰ ঘোষণা মন্ত্রী চন্দ্ৰমোহন পাটোৱাৰীৰ। সম্পূর্ণ একক প্রচেষ্টায় ভিলেজ রকষ্টাৰ নির্মাণ করে দেশে বিদেশে খ্যাতি বুতলি অসমৰ জিয়রী রিমা দাসক সহায় আগবঢ়াৰ আশ্বাস রাজ্য সরকারৰ। রিমা দাসক আমার কেবিনেটে আজি কংগ্রেচুলেশন জানাইছে, তেখেতক মানে কেবিনেট আমার কেবিনেট সভায় আর লগতে তেখেতক অসম সরকারের পৰা 50 লাখ টাকা দিয়ার কারণে আজি কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রস্তাব দিছিলে, যেটা আমি 50% আমার একটা এক্সেমশনের প্রভিজন আছে, সেটি মুখ্যমন্ত্রী ডাঙরে কৈছে যে সেই টেক্সট মানে মাফ করে দিব বলে কৈছে। অসমীয়া সিনেমার ইতিহাসত সোণালী অধ্যায়ের সূচনা করে অস্কারের দৌড়ত প্রথমবারলে এখন অসমীয়া সিনেমা। ভারতে অফিসিয়াল এন্ট্রি রূপে ঘোষণা করার পাশতে নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট ছবিখনের নির্মাতা ছয়গাঁওয়ের জিয়রী রিমা দাসে ব্যাখ্যা করেছিল পরবর্তী পর্যায়ের প্রত্যাহ্বানের কথা। বিদেশের বিখ্যাত আর বিগ বাজেটের ছবির সুতরাং প্রতিযোগিতা করে চূড়ান্ত মনোনয়নের অন্তর্ভুক্ত হবলৈ ভিলেজ রকষ্টাৰক প্রয়োজন হব বিগ বাজেট প্রমোশনের। ছবিখনের প্রমোশনের বাবে নিউইয়র্কত দরকার হব প্রচারক নিযুক্তির থিয়েটারত মুক্তি দিবলৈ ধনরাশির। তাত কিছুমান আমি ক্যাম্পেইন করব লাগে, পাবলিসিস্ট হায়ার করব লাগে, এনেকা ধরনের একটা ডাঙর বাজেট একটা ফাইন্যান্সিয়াল হেল্পর আমাক প্রয়োজন হব। রাজ্য সরকারে প্রয়োজন হলে ছবিখনত আরো অধিক সাহায্য আগবাব বলে আশ্বাস দিছে সহকীয় দলের জ্যেষ্ঠ নেতা তথা বিধায়ক প্রশান্ত ফুকনে। তেখেতর প্রতি থাকা সম্মান সরকারে সুন্দরভাবে প্রতিফলিত করেছে, মই ভাবিছো এইটোৱেই এই বর্তমান এই পরিস্থিতি এইখিনিয়ে যথেষ্ট। আগন্তুক দিনত আমি এই বিষয়লৈ চিন্তা চর্চা করি, মুখ্যমন্ত্রী মহোদয়কো দরকার হলে আমার ফলৰ পৰা অনুরোধ জনাম। বলিউডের নামি দামি ছবিক চেয়ার পেলায় অস্কারের দৌড়ত নির্বাচিত হওয়া অসমীয়া সিনেমা ভিলেজ রকষ্টাৰে অতিক্রম করক প্রত্যাহ্বানের প্রতিরূপত। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।